সো গাইস, অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে ফ্রি ফায়ারের ভিতরে সবথেকে বেস্ট গাড়ি কোনটা। তো গাইস, আমি আপনাদেরকে বলতে চাই যে আমার সামনে যে নুলু গাড়িটা দেখতে পাচ্ছেন, মানে পিকআপ যেটা বলে, এই পিকআপটা হচ্ছে ফ্রি ফায়ারের সবথেকে বেস্ট গাড়ি। এবং এখনো হয় নাই, যখন আমি এই গাড়ির ভিতরে এন্টার করব, মানে ঢুকবো, তখনই হয়ে যাচ্ছে। কিন্তু এটা সবথেকে বেস্ট গাড়ি। এর কারণ আছে কি? এর কারণ যে ভাই, আমি আসলে আমি মূল্যবান জিনিস এমনটা বলতে চাচ্ছি না। এই গাড়ির ম্যানুফ্যাকচারটা জাস্ট দেখেন, এই গাড়ির ভিতরে যখন আমি ঢুকতেছি, এই গাড়িতে কিন্তু আশপাশের চারি সাইডে ফুটো ফাটা কানাচে মানাচ্ছে সব জায়গা দিয়ে বন্ধ। এই জিনিসটা আমি জানি না, বাট এটা আমার জন্য মনে হয় যে গেরিনা স্পেশালি পার্সোনালাইজভাবে বানাইছে। এটা আমি জানি না, এটা আমি বলতে পারবো না। বাট দেখেন যে গাড়িতে উপর দিয়ে কিন্তু মারলে মরতেছে না, মানে গাড়ির উপরে কোনো আঘাত লাগে না। কিন্তু গাড়িতে যখন আমি নিচের সাইড দিয়ে এদিকে ঘুষিয়ে দিলাম, তখন কিন্তু লাগলো। তো দেখতে পাচ্ছেন যে এটা সবথেকে বেস্ট গাড়ি। এর ম্যানুফ্যাকচারটা দেখেন, এর আনাচে কানাচে এদিক ওদিক, মানে আপনি গাড়ির যে কোনো দিক দেখতে চান দেখতে পারবেন, সমস্যা নাই। কিন্তু গাড়িতে কোনো ফুটো ফাটা কিচ্ছু কিন্তু নাই, ঠিক আছে? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, এতক্ষণ ধরে কেন গাজাচ্ছি, এর অর্থ হচ্ছে এই গাড়ি নিয়ে যদি আমি কোনো জায়গায় চলাফেরা করি, তাহলে হবে কি যে কোনো এনিমি আমার কিন্তু মারতে পারবে না। অনেকে ভাবতে পারেন যে এই কথা বলার পরে বা এনিমি আমার মারতে পারবে না, বিষয়টা এরকম না। কারণ কি? কারণ এই গাড়িতে কোনো ফুটো ফাটা কিচ্ছু নাই, তো এনিমি আমার মারবে কোনতে ভাই? এনিমি তো আমার দেখতেই পারবে না, তো এনিমি আমার মারবে কিরম না? এই জিনিসটা তো ভাবার একটা বিষয়। তো দেখতে পাচ্ছেন যে গাড়ি নিয়ে আমি চলেই যাচ্ছি, এনিমি তো অবাক হয়ে যাবে দূরের থেকে। কেমনে কি ভাই, গাড়ির ভিতরে কিডা? কারোর তো দেখতে পাচ্ছি না, তাহলে মারবো কিরম? এনিমি তো এরকম বলদ হয়ে যাবে, তো এনিমিনে বলদ বানানোর জন্য বেস্ট একটা গাড়ি। এবং গাড়ির স্কিন হচ্ছে এইটা, তো আপডেটের পরে হয়তো আরো ভালো করতে পারে। তো যেমনটা হোক, মানে আমি আপনাদেরকে এখন সরেজমিনে সরাসরি প্রমাণও আমি আপনাদেরকে দেখাই দেবো। বহুতক্ষণকে যাইছি, যাই হোক, সরি, বহুতক্ষণকে যাইছি, এখন আমি আপনাদেরকে সরেজমিনে প্রমাণ দেখাচ্ছি। কোনো এনিমি সামনে যাই দেখাচ্ছি, এনিমির সামনে যদি আমি দাঁড়াইও থাকি, এনিমি কিন্তু তাও ভাই আমার গায়ে কোনো হিট করবে না। এর কারণ হচ্ছে এনিমি তো আমার দেখতে পারবেন। একটু ওয়েট, আমি একটু দেখি কোন জায়গায় এনিমি আছে। ওয়েট, তো গাইস দেখতে পাচ্ছেন যে আমার সামনে আরো একটা গাড়ি আছে, সেম গাড়ি। তো ওইটারে আমি বানাই থুয়ে গেলাম আমার স্পেশাল কার, যাতে সবাই বুঝতে পারে যে ওইটা কার গাড়ি। দেখতে পাচ্ছেন ওই একটা গাড়ি আছে। এবার আমি এই গাড়িটা নিয়ে সামনের দিকে যাচ্ছি, কারণ আমি দেখতে পাচ্ছি যে ম্যাপের ভিতরে এনিমি সুপার এয়ারড্রপ চাটা দিচ্ছে, ঠিক আছে? তো ওর চাটার ওই জায়গায় আমি যাই রিল্যাক্সে, একটু খালি ওয়েট করবো যে দেখি এনিমি আমার মারে কিনা। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, যদি ভাই আপনি ভেবে থাকেন যে মারতে পারবেন না, ভাই এটা হচ্ছে আসল টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও। আমি 2019 সালে যেগুলো বানাতাম ঠিক ওইগুলো দেখেন। আমি এখানে দাঁড়াইছি, ওয়েট করলাম, এনিমি কি আমারে মারবে? এনিমি আমার গায়ে হিটই করবে না, কজম আমার তো দেখতেই পারবে না, তাই না? এনিমি আমারে দেখলো কিরম? আল্লাহ ভালো তো, আল্লাহ ইনামি আমার দেখলো কির মা? আমার গাড়িতে তো কোনো জানলার ফুটো মুটো কিছু নাই ভাই। আমার আমার যতদূর মনে হচ্ছে যে কোনো হ্যাকার ম্যাকার টাইপের কিছু হবে, কারণ আমার তো দেখাই যাচ্ছে না, তাহলে আমার মারলো কিরম? আমি শিওর 100% হ্যাকার। যাক, বাদ দেই, আমরা আবারও একবার ট্রাই করে দেখি। সো গাইস, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু গাইস ফ্রি ফায়ার ম্যাক্সে আইছি। আর ফ্রি ফায়ার ম্যাক্সে আসার প্রথম কারণই হচ্ছে ভাই, ফ্রি ফায়ার ম্যাক্সে কিন্তু হ্যাকার ম্যাকার তুলনামূলক কম, মানে হ্যাকাররা কোনো সময় ফ্রি ফায়ার ম্যাক্স খেলে না, ওরা নর্মাল ফ্রি ফায়ার খেলে বেড়ায়। তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে প্রচুর পরিমাণে এনিমি। আর এখন আমি আপনাদেরকে গাড়ি নিয়েও দেখাবো যে কেন গাড়ি। আচ্ছা, গাড়ি তো ভাই খালি যে সারা ম্যাপ ধরে গাড়ি চালাই বেড়াবো, বিষয়টা কিন্তু এরকম না। ওই ধর আমার উপর হান্ড্রেড করছে, তো আমি কি করবো? এনিমি মারবো আর গাড়ি নিয়ে যাবো, এনিমি মারবো, এটাই হচ্ছে আমার কাজ হবে। এই জায়গাটা এনিমি পলাইছে, এক শট সারামাস্ত ভাই গাড়ি চালাই বেড়ানো যায় না। আমার আশপাশে প্রচুর পরিমাণে এনিমি আছে, এখন আমার গাড়ি প্রয়োজন, কেননা আমার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই জায়গা থেকে মানে ভুজুম পালানো পলাইতে হবে। দেখতে পাচ্ছেন যে আমার কাছে গাড়ি, গাড়িটা নিবো, এটা হয়ে যাবে আমার পার্সোনাল গাড়ি। আর এইবার কিন্তু এনিমি আমার দেখতে পাচ্ছে না, কজ ফ্রি ফায়ার ম্যাক্সের ভিতরে কিন্তু 100% হ্যাকার বিহীন, ফ্রি ফায়ার ম্যাক্সে কোনো হ্যাকার নেই। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আমি তো গাড়ির পুরো দিয়ে খেলের বেলা দিয়ে বন্ধ করা। আমি বুঝতে পারিছি আমার সবচেয়ে ফেভারিট থমসন নিতে হবে, শর্ট রেঞ্জে যায় আমার কুপাইতে হবে, আর গাড়ি নিয়ে পলাতে হবে, এই করতে হবে। লেটস ট্রাই।
সো গাইস এখন আমি কিন্তু থাম্বনেলের স্ক্রিনশটটা ফার্স্ট আগে নিয়ে নিই, এর কারণে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই থাম্বনেলের স্ক্রিনশট নিতে আমার ভিডিও মানে ধ্যানের কি আছে। না ভাই আসলে বিষয়টা এরকম না, কজ এবার ভাই 100% শিওর এই ম্যাচটা আমি ভুয়া করেই যাবো এবং গাড়ির স্ক্রিনের পাওয়ারও আমি আপনাদেরকে দেখাবো, পারলে গাড়ি দিয়েও ইনে মেরে উড়ে দিয়ে মারবো আমি, ঠিক আছে। তো এই কারণে ফার্স্ট আগে আমি সুন্দর করে একটু পজিশন নিয়ে থাম্বনেলের সুন্দর একটা স্ক্রিনশট নেবো, এই কারণে ভিডিও ফুটেজ নিয়ে রাখি যাতে পরবর্তীতে আমি থাম্বনেলের স্ক্রিনশটটা এই জায়গাতে নিয়ে নিতে পারি। হ্যাঁ হয়ে গেছে প্রায়, হ্যাঁ ওকে আমার ডান, লেটস গো। এখন আমরা গাড়িতে উঠবো এন্ড গাড়িতে উঠে এইখান থেকে আমরা যাবো ইনিমির কাছে মারামারি করতে। এই ম্যাচটা গাইস আমরা সুন্দর করে ইন্ট্রো দিয়ে নিই, কজ এই ম্যাচ আমি 100% ভুয়া করে ইউটিউবে আপলোড দেবো, ভুয়া না করতে পারি ভাই ইউটিউবে মানুষের মানের একটা বিষয় আছে না। যাই হোক সো গাইস এখন আমরা গেম প্লে করতে যাচ্ছি থমসন এবং AK-47 নিয়ে। থমসন আমি নিচ্ছি হচ্ছে শর্ট রেঞ্জে ইনিমিরে মারার জন্য আর এই অ্যালেক্সা মারিং ব্যাটাই, এবং AK-47 আমি কেন নিচ্ছি আমি নিজেও জানি না, কারণ আমি শর্টগানে দিয়েই মানে শর্ট রেঞ্জে খেলতেই আমি ভালোবাসি। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এই জায়গাতে গাড়ি নিয়ে ভাগার চেষ্টা করার পরে আমি ব্যর্থ, আমি গাড়ি থেকে নামলাম, এবার মারবো আবার গাড়ি নিয়ে পলাবো। দেখেন আমি আপনাদেরকে মূলত আমার পার্সোনালাইজ গাড়ির স্ক্রিনটা দেখাইতে আসছিলাম, থ্যাংক ইউ আমার গাড়ির স্ক্রিনটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর একটা কথা সবসময় মনে রাখবেন, এই গাড়ির স্ক্রিন আপনি নিলেও মারা খাবেন, না নিলেও মারা খাবেন। কোথায় যাবো?